শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। সকাল 8টায় ভোটের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়। এদিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্প ও ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। নির্বাচনী পরিবেশের আরও খবর জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছি টাঙ্গাইলে সহকর্মী আতিক রহমানের কাছে। আতিক, প্রচারণা তো শেষ হয়েছে, নির্বাচনের পরিবেশ নিয়ে প্রার্থী ভোটাররা কি বলছেন? ধন্যবাদ আজিজ, ঈশিকা আজিজ। আপনি জানেন যে একদিন পরেই নির্বাচন, এবং নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের 8টি আসনে কিন্তু অনেকটাই যে নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে প্রশাসন, এবং এই 8টি আসনেই কিন্তু প্রচার প্রচারণা ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে। তো আপনি জানেন যে টাঙ্গাইলের যে 8টি আসনের যারা প্রার্থী রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ, স্বতন্ত্র এবং অন্য অন্য দলের, তারা কিন্তু আসলে অনেকটাই আশা করছেন যে এবারের নির্বাচন অনেকটাই কিন্তু সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে হবে। আমরা একটু কথা বলবো টাঙ্গাইল জেলা প্রশাসন মোহাম্মদ কাইসারুল ইসলামের কাছ থেকে, একটু শুনবো যে এই নির্বাচনে তাদের পরিবেশটা আসলে কি ধরনের পরিবেশ রেখেছেন। আপনি একটু বলবেন যে কি অবস্থা এবং পরিবেশ কেমন, ভোটাররা নিরাপত্তার মাধ্যমে ভোট দিতে পারবে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য টাঙ্গাইল জেলাতে আগামী 7 তারিখে যেভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। 3 স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা এনশিওর করেছি। প্রথমত, আমাদের সেন্টারগুলোতে প্রত্যেকটা সেন্টারে 2 জন বা ক্ষেত্র বিশেষে 3 জন পুলিশ সদস্যের পাশাপাশি 15 জন করে আনসার নিয়োগ করা হয়েছে, তারা স্ট্যাটিক ডিউটি পালন করবে। এর দ্বিতীয় স্তরে আমরা মোবাইল টিম রেখেছি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে র্যাব পুলিশ এদের সমন্বয়। তৃতীয় স্তরে আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি এবং আর্মি ডিপ্লয় করেছি, যাতে করে তাৎক্ষণিক প্রয়োজনে তারা যে কোনো পরিস্থিতিতে দ্রুত রেসপন্স করতে পারে। এবারের নির্বাচনে আমাদের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোরবেলা প্রত্যেকটি সেন্টারে 6টার মধ্যে নির্বাচনী মালামাল তো আগের দিন চলে যাবে, ব্যালট পেপারগুলো ভোরবেলা 6টার মধ্যে যথাযথভাবে সুন্দরভাবে সেগুলো পৌঁছানো। তার জন্য যেভাবে রুট ভিত্তিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা দরকার সেটি করা হয়েছে। যারা এই ব্যালট পেপারগুলো নিয়ে যাবে সেন্টারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাদেরকে যথাযথভাবে ব্রিফ করা হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করি আমাদের এই সর্বাঙ্গীন প্রস্তুতির মধ্যে দিয়ে টাঙ্গাইলবাসীকে আমরা একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। ধন্যবাদ। প্রশাসন বলছেন যে তারা অনেকটাই নিরাপত্তার মধ্য দিয়ে ভোটারদের কেন্দ্রে ভোট দিয়ে নির্বিঘ্নে তাদের পছন্দ প্রার্থীকে জয়যুক্ত করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল নির্বাচন নিয়ে। আতিক, অনেক ধন্যবাদ আপনাকে।